আদিবাসী স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলিকে সরকারিভাবে শূকরছানা প্রতিপালনের জন্য দেওয়া হয়েছিল, আর সেই শূকরছানা নিয়ে একাধিক দুর্নীতি এবং বিস্তর অভিযোগে সোচ্চার হলেন মালদা জেলার পুরাতন মালদা ব্লকের বেশ কয়েকটি এলাকার আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, অসুস্থ শূকরছানা বিলি করা হয়েছে, যার ফলে সেই শূকরছানাগুলির পরপর মৃত্যু হচ্ছে। এক্ষেত্রে সরকারি অর্থ তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লক অফিসে এই অভিযোগ জানাতে আসলে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর প্রতিবাদী কিছু সদস্যদের ঘরবন্দি করে রাখা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার পিছনে ব্লক অফিসের একাংশ জড়িত রয়েছে বলে স্বনির্ভর গোষ্ঠীর অভিযোগকারী সদস্যরা জানিয়েছেন। বলে 12,500 টাকা করে পাওয়া যেত, তো বলছে ভিডিও নিজে থেকে বলছে আমি 12,500 টাকা আমি দিতে পারবো না, আমি অনুদান দিচ্ছি তোমাদেরকে। তো বড় বড় শুয়োর আছে, এক একটা শুয়োরের দাম হচ্ছে 1500 টাকা করে, সেভাবে বলে দিয়ে আমাদেরকে বলে দিয়েছে। আর যদি আমরা না নিতে চাচ্ছিলাম তখন হুমকি দিয়েছে আমাদেরকে, কোনো বলক থেকে যদি সাহায্য আসে তোমরা আর পাবা না, এটা যদি না লাগে তাহলে পাবা না, স্কুলে যে তোমাদের রান্না হচ্ছে ওটাও বন্ধ করো। কে বলেছে? আপনাদের আজকে দেখলাম যে ঢুকতে দিচ্ছিল না কেন, মানে সব তালা বন্ধ করে দিয়েছিল? সব ঢুকে গেছিলাম, ঢুকার পর যারা যারা আমরা ছিলাম শুয়োর দেখতে, তারা মানে আপনারা আদিবাসী, তার জন্য কি অবহেলা করছে নাকি? অবহেলা করছে, তাই জন্য আমাদেরকে বাইরে রেখে দিয়েছিল। তো এখন এখন আপনারা কি করলেন সেই শুকরের বাচ্চাগুলোকে? শুয়োরের বাচ্চাগুলোকে ওগুলোকে যা মানে এখানে পৌঁছে দিয়ে এসছি, পৌঁছাতে এসছি। আচ্ছা, নেবেন না? নেবেন না আপনি? আপনারা নেবেন না? নিবো না আমরা, এইগুলো ছোট শুয়োর আমরা নিবো না, আর নিবো না শুয়োর। 12,500 টাকা আমাদের আবদার, সেটাই। তো আপনারা কি চাইছেন? 12,500 টাকাই পাই। টাকা চাইছেন নাকি? আপনারা এটা নেবেন না, এটা ফেরত দেবেন? এদিন সকাল থেকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্লক অফিস চত্বরে। পরে অবশ্য পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদি তিনটে করে শুকর দেওয়া হয়েছে তাদেরকে, তাহলে সেই হিসাবে 1,500 টাকা বা 2,000 টাকা হয়েছে আমি সেই শুকরের দাম, তো 9,500 বাকি টাকাটা কোথায় গেল আমি এটা বলতে চাই। এবং যেটা ভিডিও স্যার বলছেন এনার পিছনে আমরা আছি, আমরা কোন জায়গায় আছি সেটা আপনারা, এই যে মহিলারা এসছে এনারাই বলুন আমরা কোথায় আছি। আমার তো আমাকে উনি লেটার দিয়েছেন, এখানে বলেছেন আমার কোনো এখতিয়ার নেই, এই যে লেটার আমার কাছে আছে, উনি মেল করেছেন কালকে রাত্রিরে যে আমার এই বিষয় নিয়ে কোনো এখতিয়ার নেই এবং আমাকে এনারা ডাকেনও নি, ডিস্ট্রিবিউশন যে হয়েছে সেটাও আমাকে না জানিয়ে হয়েছে এবং কিভাবে কি করেছেন সেটাও আমি জানি না। কিন্তু যা বাস্তবে আমরা চিত্র দেখতে পাচ্ছি, সেই চিত্রটা দেখতে পাচ্ছি, এটা পুরোপুরি আমাদের যে পিছিয়ে পড়া আদিবাসী মহিলারা আছে, সে 2 বছর থেকে হ্যারাসমেন্ট হচ্ছেন, হ্যাকেল হচ্ছেন। আমি মনে করি প্রশাসন, ওরমালদা ব্লকের যে প্রশাসন আধিকারিক বসে আছেন বিডিও সাহেব, উনি ইনাদের উপরে অন্যায় অত্যাচার করছেন এবং রীতিমতন ইচ্ছাকৃতভাবে ওনাদেরকে হ্যাকেল করছেন। ওনাকে ধরে যেখানে টাকা নিয়ে ভাবুকজীবী থেকে তাদেরকে বেসরকারি ছেলেদেরকে দিয়ে স্লিপ দেওয়া করিয়েছিলেন, আর এক্সিকিউটিভের যেটা বক্তব্য যে ভিডিও সাহেব ওনাকে চিঠি করেছিলেন এই স্লিপ ডিস্ট্রিবিউশন করার জন্য, সেখানে না ডেট ছিল দেওয়ার, না কোনো সময় ছিল দেওয়ার যে শুকরছানা কবে দেওয়া হবে, এবং বেসরকারি ছেলেদেরকে হাতে নাতে সেখানে ধরেছে এবং 420-এর কেস সেই দুটো ছেলে এবং ভিডিও এবং এই প্রধান এবং যে এক্সিকিউটিভ অফিসার আছে আমাদের ভাবুকজীবীর ওনাদের নামে আছে। এবং যে শনিবারে ছুটির দিনে ভিডিও সাহেব যে গিয়ে ওনাদেরকে দিয়েছেন শুকরছানা, সেই শুকরছানা যখন ডিস্ট্রিবিউট করছিলেন, সে 420-এর যে আসামি মানে যে যাদের উপরে অভিযোগ সেই প্রধানকে নিয়ে উনি ডিস্ট্রিবিউশন করেছে, এটা কোনভাবে আইনত হতে পারে এবং এখানে কি আইনতভাবে উনি কাজ করেছেন যার নামে এই শুকরছানা ডিস্ট্রিবিউশনের নামে অভিযোগ হয়ে আছে, থানাতে এফআইআর দায়ের হয়ে আছে, 420-এর কেস হয়ে আছে, সেই লোকটাকে নিয়ে আমাদের বিডিও সাহেব একটা আধিকারিক উনি ডিস্ট্রিবিউশন করছেন, সেটাতে আপনারাই বুঝতে পারছেন যে কোনটা আইনি আর কোনটা বেআইনি আর কিভাবে এই গরিব মানুষের আদিবাসী মহিলাদের টাকা তছরূপ করা হচ্ছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।